সিএসএস নিবেদিত বৈশাখের রবি পঁচিশে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে টিম সিএসএসের পক্ষ থেকে কবিগুরুকে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি শুরু হতে চলেছে বৈশাখে রবি বৈশাখ বাংলা বছরের প্রথম মাস কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তাই বৈশাখী পার্বণেও আমরা অর্থাৎ বাঙালিরা মেতে উঠি লৌহতপ্ত আবহাওয়াও যে আমাদের আটকে রাখতে পারে না তা আমরা জোর গলায় বলতে পারি কখনো দুপুর রোদে বাড়ি ফিরে ঠান্ডা হবার আয়োজন কখনো বা কালবৈশাখী ছড়ে টিন না উড়ে যাওয়ার তোর আবার কখনো প্রথম পাতে টক ডালি চুমুক আর শেষ পাতে আমের চাটনিতে চুমুক এই সব কিছুই বাঙালির বৈশাখী পার্বণের অংশ কিন্তু যাকে ছাড়া এই বৈশাখী পার্বণ অসম্পূর্ণ থেকে যায় তা হল পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন যেমন সপ্তাহে রবিবার না থাকলে আমরা ক্লান্ত হয়ে পড়তাম তেমনি বাঙালিদের জীবনে কবি রবি না থাকলে আমরা জ্যান্ত থাকতাম না কোথায় কোথায় না রবি আছেন গানই কবিতায় লেখায় গল্পে উপন্যাসে শিক্ষায় সর্বত্র প্রেমের জোয়ার দিয়ে প্রেমের বান ডেকে এনেছেন কবি বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও দিয়ে প্রতিবাদের জন্য আহ্বান জানিয়েছেন কবি বীরপুরুষ কবিতা দিয়ে ছোট্ট খোকায় বীরত্বের পরিচয় দিয়েছেন কবি প্রশ্ন কবিতা দিয়ে কিশোর কিশোরীর কল্পনার মর্যাদা দিয়েছেন কবি চোখের বালি দিয়ে তৎকালীন সমাজে নারীদের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন কবি জাত ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে রাখি বন্ধনের মাধ্যমে ভাই বোন পাতিয়েছেন কবি নাইট উপাধি ত্যাগ করে অন্যায়ের প্রতিবাদে বিদ্রোহ জানিয়েছেন কবি শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার ডাক দিয়েছেন কবি জল, গণ মন অধিনায়ক জয় হে দিয়ে ভারতবাসীর মনে জাতীয়তা বোধের প্রদীপ জ্বালিয়েছেন কবি রবিকে ছাড়া সত্যিই আমরা অচল সুখ দুঃখ প্রেম ঘৃণা আনন্দ কষ্ট রাগ অভিমান সবেতেই কবি আবেগের আরেক নামই বোধ হয় রবি প্রকৃতির অপরূপ রূপ আমাদের চোখ এড়িয়ে গেলেও কবির কলমে তা এড়িয়ে যেতে পারিনি তাল গাছের জীবন সংগ্রাম হোক কিংবা আমার সোনার বাংলা কবি আমাদের ভুলতেই দেননি তাকে কবিকে শ্রদ্ধা জানাতে গেলেও কবিরই স্মরণাপন্ন হতে হয় তাই তোমার জন্মদিনে কবি তুমি প্রণাম